বুধবার রাজধানীতে শুরু হলো ইন্দো বাংলা আন্তর্জাতিক আর্ম রেসলিং টুর্নামেন্টের প্রাথমিক বাছাই পর্ব 2023। এবারের বাছাই পর্বে সারা দেশ থেকে 385 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। 11টি ক্যাটাগরিতে মোট 22 জন খেলোয়াড় জায়গা পাবে পরবর্তীতে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের জন্য। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। এভাবেই পরাস্ত করে জানান দিচ্ছে কার পেশিতে কতটুকু শক্তি আছে। যার পেশিতে যতটুকু শক্তি আছে তার সবটুকু প্রয়োগ করে বিজয়ী হতে পারলে দেশ পেরিয়ে বিদেশের মাটিতে তাদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে। আর এমন আয়োজন করেছেন বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন। ইন্দো বাংলা আন্তর্জাতিক আর্ম রেসলিং টুর্নামেন্ট প্রাথমিক বাছাই পর্ব 2023-এর উদ্বোধন করেন বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পাহলোয়ান। এ সময় উপস্থিত ছিলেন ইন্দো বাংলা আন্তর্জাতিক আর্ম রেসলিং টুর্নামেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আমিন জীবন, বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, সহসভাপতি পিয়ার মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সহ কমিটির সকলেই। এ সময় খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা জানান তাদের অনুভূতি। ইন্দো বাংলার বাছাই পর্বতে আমি 80 কেজি ক্যাটাগরিতে পার্টিসিপেট করতেছি, আমার খুব ভালো লাগছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, আমরা বাঙালি প্লেয়ার যারা ছিলাম এতদিন অপেক্ষা করতেছিলাম এই একটা ইভেন্টের জন্য। খুবই আনন্দিত এত সুন্দর একটি টুর্নামেন্টে নিজেকে নিযুক্ত করতে পেরে, এবং চেষ্টা করব আমরা আমাদের বেস্টটা দেওয়ার এবং ভালো কিছু করার। এখান থেকে যারা হবে তারা ইনশাআল্লাহ ইন্ডিয়ার সাথে খেলাবে, আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে ইন্ডিয়ার সাথে যে খেলাটা হবে আমরা যারা এখান থেকেই সিলেক্ট হই তারা আমাদের মানে জেতার জন্য আর আমাদের দেশের গর্ব বয়ে আনার জন্য। এদিকে আয়োজকরা জানান এমন আয়োজন করতে পেরে একদিকে যেমন খুশি, অন্যদিকে দেশের আনাচে কানাচে অবহেলায় পড়ে থাকা খেলোয়াড়দের সহায়তা করে ট্রেনিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে বলেও জানান তারা। দেশের আনাচে কানাচে খেলোয়াড়রা যেখানে আছে আমরা চেষ্টা করছি সব সময় সেখান থেকে নিয়ে আসার জন্য এবং তৃণমূল থেকে ওঠানোর জন্য চেষ্টা করছি। ইন্দো বাংলাদেশ খেলার পরপরে আমরা ঢাকার 64টা বিভাগে আমরা কাজ শুরু করে দেব, প্রত্যেকটা জেলায় জেলায় আমরা অ্যাসোসিয়েশন করে দেব। আমরা আশা করব বাংলার জন্য আমাদের আগামী ইন্দো বাংলার যে গেমটা হবে সেই গেমের মধ্যে জন্য বাংলাদেশের একটা সুনাম বয়ে আনতে পারে। ইন্দো বাংলা টুর্নামেন্ট এখানে পরিচালিত হচ্ছে, পরবর্তীতে আমরা অন্যান্য দেশের সাথে আমরা এই রকম টুর্নামেন্ট পরিচালনা করার জন্য যা যা করণীয় আমাদের বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন এই বিষয়টা অব্যাহত রাখবে। এছাড়াও তারা বলেন দেশের বিভিন্ন স্তর থেকে প্লেয়াররা আসছেন, এই সিলেকশন পর্ব থেকে আমরা একটা ন্যাশনাল টিম গঠন করব সারা বাংলাদেশ থেকে। ইন্ডিয়ার যে আগত টিমটা হচ্ছে, ইন্ডিয়ান যে ন্যাশনাল টিমটা হচ্ছে সেই ন্যাশনাল টিমের সাথে আমাদের এই ন্যাশনাল টিমটা খেলা করবে আগামী জুলাইয়ের 12 তারিখ হইতে 16 তারিখ পর্যন্ত। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অংশগ্রহণকারী সকল খেলোয়াড়রা। পাশাপাশি যারা এই খেলায় আগ্রহী তাদেরকে আরও এই খেলায় উদ্বুদ্ধ করে বাংলাদেশকে বিশ্বের সকল দেশের কাছে পরিচিতি করা ও আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।